আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মানহাবিরিতে। আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি তৈরি করব। যেহেতু আমের সিজন আর ঈদও চলে এসেছে, তো আমাদের যদি এবারে ঈদে এরকম একটা মজার নতুন রেসিপি তৈরি করে সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু সবাই বেশ পছন্দ করবে। আর রেসিপিটি খেতে দুর্দান্ত হয়, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। তো শুরু করা যাক রেসিপিটি। রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে সুমিষ্ট আম। তো আমটা আমরা সুমিষ্ট দেখে বাছাই করে নিব। এবার আমাদের লাগবে দুধ। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ আগে থেকে জাল করা দুধ নিয়েছি। এই দুধটা আমাদেরকে ঘন করে মালাই তৈরি করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে 1 কেজি দুধ ঘন করে জাল করেও নিতে পারেন। আর আমি যেহেতু ঘন করতে টাইম লাগবে, তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে ঘন করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এবার মিষ্টির জন্য 3 টেবিল চামচ সুগার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে মালাই হয়ে যায়, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মালাইটা তৈরি করে নেবেন। ঘন করার জন্য কর্নেস মিল্ক দিতে পারেন, দুধ জাল করে ঘন করে নিতে পারেন, আমার মতো আবার গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। তো এটা হতে বেশি টাইম লাগবে না, 4-5 বার যখন এটা ফুটে উঠবে তারপর আমরা এটা বন্ধ করে দিব। তো আমি এটা ঠান্ডা করার জন্য একটা পাত্রে রেখে দিচ্ছি, পরে এটা আমরা ব্যবহার করব। এখন আমরা কেক বানাতে চলে যাব। আমরা আসলে ম্যাঙ্গো মালাই কেক তৈরি করছি আজকে, তার জন্য কেক বানাতে হবে। ফার্স্টে আমি 2 ডিম দিয়ে দিলাম, রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার আমরা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা ফেটিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। সুগার দিয়ে দিলাম 1/3 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বেশি বা কম করে নিতে পারবেন। তো এবার আমরা চিনি আর ডিমটা ভালোভাবে একটু বিট করে নিব। চিনিটা মোটামুটি গলে আসবে, তখন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অনেক সাদাটা হয়ে এসেছে। এখন আমরা এখানে বাটার দিচ্ছি 1/4 কাপ। আপনারা বাটারের পরিবর্তে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি 1/3 কাপ। এবার শুকনো উপকরণগুলো দিব। দিলাম ময়দা 1 কাপ, সাথে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন সল্ট বা লবণ। এবার আমরা একটা চেলে ব্যবহার করছি। তো আমরা এই পর্যায়ের বিটার ব্যবহার করব না, একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে ফোল্ড করে করে এটা আমরা মিশিয়ে নিব। তো ফার্স্টে আমি 1/2 দিয়েছি ময়দা, আবার 1/2 ময়দা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলাদাভাবে আমরা এটা মিশিয়ে নিব। আমাদের ডিমের মিশ্রণের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এখন একটা আমি কাচের এখানে মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন। আর এই মোল্ডটার সাথে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটা কাবাব স্টিকের সাহায্যে আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর একটুভাবে দিলে এয়ার বাবলস থাকে, সেগুলো বের হয়ে যাবে। সবার সুবিধার জন্য আমি এই কেকটা চুলায় তৈরি করে দেখাবো। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওভেন যেভাবে প্রিহিট করে না সেভাবে এবার পাত্রটা বসিয়ে দিচ্ছি। পাত্রে যদি এরকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন। আর এবার তাপমাত্রাটা দেখে দিচ্ছি, এরকম হবে। আপনারা যারা ওভেনে করতে চান তারা ওভেনেও করতে পারবেন। ওভেনেও 25 থেকে 30 মিনিট লাগবে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করে নেবেন। তো আমার কেকটা হতে 30 মিনিট লেগেছে, আমি এখন চেক করে দেখছি। আমার কেকটা হয়ে গেছে, টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে। এখন এটা আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন যে মালাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মালাটার মধ্যে এখন আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। গরম দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা কেড়ে যেতে পারে, তার জন্য দুধটা ঠান্ডা করে তারপর ম্যাঙ্গো পিউরিটা মেশাতে হবে। এখন আমরা গরম গরম যে কেকটা বের করে নিয়ে এসেছি সেটা একটু কাঁটা চামচ দিয়ে হবে কেচে দিতে হবে, যাতে করে মালাটা ভালোভাবে প্রবেশ করে ভিতরে। তো অবশ্যই কিন্তু কেকটা গরম থাকার অবস্থায় আমাদের এটা করে দিতে হবে। গরম গরম কেকের মধ্যে আমরা এই দুধের মিশ্রণটা ঢেলে দিব। তাছাড়া ঠান্ডা অবস্থায় যদি দেন তাহলে কিন্তু দুধটা ভিতরে ভালোভাবে যাবে না। তো আমরা উপর থেকে মালাটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিছুটা দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, যাতে করে দুধগুলো ভিতরে ঢুকে যায় কেকটা। দেখতে পাচ্ছেন
শুষে গেছে। এবার উপর থেকে আমি আবারও মালাটা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পেস্তা আর কাজু বাদাম দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো কেক। আর তার উপরে আমরা কিছুটা চেরি দিয়ে দিব। এভাবে এগুলো জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমাদের কেকটা সাজানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আমি একটু বড় বড় করে পিচ করেছি, আপনারা চাইলে আর একটু ছোট ছোট করে কেটে নিতে পারবেন। মাঝখান দিয়ে আমি একবার কেটেছি, আপনারা এখানে চাইলে কিন্তু তিন পিস করে নিতে পারবেন। আমি দুই পিস করেছি, দুই পিস করে কেটেছি। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে, ভীষণ মজার এই রেসিপিটা, খেতে কতটা যে দারুণ। এটা আপনারা যদি বাসায় তৈরি না করে খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো এবারে ঈদে অবশ্যই আপনার কেকটা বাসায় তৈরি করবেন, তাহলে বাসার সবাই অনেক খুশি হবে, আবার অতিথিরাও কেক কিন্তু খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।